ভিডিওটা স্টার্ট করতে পারিনি, আর বন্ধুর পার্লারের সামনে এসে গেছি। চলো ওর সঙ্গে একটু হালকা করে প্ল্যান করে নিই। পার্লারের সামনে দাঁড়িয়ে বলবো যে আমি আজকে আর যেতে পারছি না, শরীরটা খুব খারাপ, আর তারপরে ওর কিরম রিয়াকশান হয় সেটাই দেখবো। তা চলো এই যে ফোন বেরিয়ে পড়েছি। চলো ব্যাক ক্যামেরা করি, একবার দেখে নাও। এই যে প্রিয় বান্ধবী, এটা ওর পার্লার। হ্যালো, হ্যাঁ কি করছিস? হ্যাঁ আমি যেতে পারছি না, আমার শরীরটা খুব খারাপ রে। শরীরটা খারাপ হলে কি করবো বল, কি বলবো বলতো? আমার এখানে বলা হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, একটা মানুষের ব্যাপার পড়ে গেছি। তুই এটা আগে বলবি তো আমার। আরে হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল, তুই বন্ধু হয়েছিস, তুই যদি না বুঝিস শরীর খারাপ হয়ে গেলে। আমি বললাম তুই বন্ধু হয়ে, আমি বুঝলাম কিন্তু কিছু শরীর কি খারাপ হয়ে, শরীর কি খারাপ হবে বলে আস হবে তুই বল আগে সেই কথাটা। তুই কান ধরে ওঠ বস দেবো, কান ধরে ওঠ বস দেবো। ये बड़ी अच्छी बात कही आप। সরি সরি সরি, আর পরে একটা ডেট নিয়ে নি তাহলে। এত রেগে গেলি? তুই প্রচুর রেগে গেছিস, তোর কথা শুনে মনে হচ্ছে তোর আমি ছোটবেলার বন্ধু না, তোর আমি এই মুহূর্তে শত্রু হয়ে গেছি। দেখতেই পেলে কতটা রেগে গেছে, মনে হচ্ছে আমি ওর বন্ধুই নয়, অনেক দিনের শত্রু। তা চলো ভেতরে নিয়ে যাই। A few moments later. চলে এলাম পার্লারের ভিতরে, আর বুঝতেই পারছো আমি কি জন্য এসেছি। তার আগে বলি, ও আমার খুব ছোট্টবেলার বন্ধু, একদম ক্লাস ওয়ান থেকে একসাথে পড়াশোনা করেছি, আর আমি মানে পার্লারের যে কোনো কাজ ওর হাত দিয়েই করি। ও ভীষণ ভালো মানে কাজ করে পার্লারের কাজ, আর অনেক দিনের ওর মানে অভিজ্ঞতা। তা এখন আমরা ট্যাটু করব, দুজনেই করব, দুজনেই প্রিয় বন্ধু, একই দিনে করব ঠিকই করেছিলাম। তা ও পায়ে করছে, ও আরও করবে হাতে কাঁধে, কিন্তু আজকে নয় অন্য দিন, আর আমি শুধু হাতে করব। আর এই যে একটা ছোট্ট পুচকে হাতি, আর হাতে একটা বেলুন নিয়ে বসে আছে। এই যে আমাদের খাবার করে দেবে, ওরটা কমপ্লিট। এই দেখো পায়ে করেছে ছোট্ট পুচকে হাতি, সাথে বেলুন, থাপাস থাপাস করে হাঁটবে হাতি যেমন হাঁটে। ফার্স্ট পার্ট এখনো শুরু হয়নি, মুখটা তো দেখো সবে ড্রয়িং হয়েছে। আমাকে তো সবসময় দেখে তোর মুখটাই দেখি। এই যে আমার বন্ধু অনেক গালাগালি করছে প্রথমে, বন্ধু যখন শক্তি হয়ে যায় হাতে পারে এটা তুই কম দেখছিস, তিনটের কম না পা দেখছিস বডিটা
এই আমাদের টুম্পাদি এখন হাতে ট্যাটু করবে। দেখো এখন খুব মিষ্টি হাসি দিচ্ছে, একটু পরে কাঁদতে আরম্ভ করবে ঠিক আমার মতন। না না ভয় নেই, কিছু লাগেনি, আমারও লাগেনি, তোরও লাগবে না, একদম লাগে না, ট্যাটু করতে লাগে না। যেমন ঋষির ওপর পড়েছি জানিস তো, কি 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 মন নয় নাও। টুম্পার নতুন ব্লগ শুরু হচ্ছে, টুম্পার ট্যাটু, ট্যাটু মাস্টার ট্যাটু করছে, এত সুন্দর স্মাইল টুম্পার, দেখে নাও সবাই বন্ধুরা, কান্দে আরম্ভ করছে। না কান্দার কোনো ব্যাপার নয়, কিছু লাগবে না। এই যে টুম্পার মুখে একটা এক্সপ্রেশন দেখো না, সুচ ফোটানো হয়নি, পুরো ভয় দেখিয়ে একদম, ভয়ের কোনো ব্যাপার নেই, একটুও লাগে না, একটুও লাগছে না। ও মুখটা একটু করলো হ্যাঁ, কিন্তু ওটা জাস্ট মজা করলো, ওর লাগেনি। দেখো মুখটা ভালো করে লাগছে, বলো টুম্পা তোমার কি বক্তব্য আছে ট্যাটু বলে, কী হয়, লাগে না লাগে না, সবাই বন্ধুদের বলো করার জন্য। সবাই শুরু তা থেকে এত সুন্দর বলছে, দেখে নিন আপনাদের ব্লগ রানিং। এখন আমি যাবো ছোটার সময়, আমি কেন আমি একটু পুরো পায়ে ট্যাটু করেছি, বেশি পায়ে চাপ পেশা দেওয়া যাবে। অলরেডি হয়ে গেছে, পরে বাড়ি ফেরার পথে অনেকগুলো রত দেখা হলো। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, তাহলে সকলে অনেক সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।